সচেতনতার উদ্যোগ নিল সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়। সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয় ও সাঁকরাইল পঞ্চায়েত সমিতির 8 নম্বর অঞ্চলের যৌথ উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হল একটি সামাজিক সচেতনতামূলক কর্মসূচি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নতুন পাঠ্যক্রম অনুসারে এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল 8 নং অঞ্চলের বিভিন্ন গ্রামে পরিবেশ দূষণ ও মৌসুমী রোগ সম্পর্কে জন সচেতনতা তৈরি করা। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় ডেঙ্গু ও জন্ডিস রোগ সম্পর্কে সচেতন করার। সাঁকরাইল, ভামাল, তিলক, ঘাগড়া সহ একাধিক গ্রামে ঘুরে দেখেন মহাবিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে তাদের সহযোগিতা করেন 8 নম্বর অঞ্চলের কর্মীরা। উপস্থিত ছিলেন 8 নম্বর অঞ্চলের প্রধান টুম্পা দাস, মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর হরিপদ মহাপাত্র, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রসেনজিৎ মুখোপাধ্যায়, মহাবিদ্যালয়ের প্রাক্তনী সংসদের সভাপতি সুমিত দাস ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। কর্মসূচি শেষে অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক প্রসেনজিৎ মুখোপাধ্যায় জানান, আগামী দিনে ব্লকের পিছিয়ে পড়া অঞ্চলে এমন জন সচেতনতামূলক উদ্যোগ আরও নেওয়া হবে এবং সমাজের সর্বস্তরে পরিবেশ সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হবে। আজকে আমাদের সাঁকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং সাঁকরাইল 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে আমাদের একটি যৌথ কর্মসূচি ছিল। এই কর্মসূচিটি মূলত গ্রামীণ সচেতনতা কর্মসূচির অংশ, কমিউনিটি সার্ভিস প্রোগ্রামের অংশ এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় শিক্ষানীতির পাঠ্যক্রম অনুযায়ী আমরা আজকে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে এসেছিলাম। এখানকার স্থানীয় যে গ্রামগুলো রয়েছে সেখানে পরিবেশ দূষণ এবং সাম্প্রতিক যে রোগগুলো দেখা যাচ্ছে সেই রোগগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করার জন্য এই উদ্যোগে আমরা পাশে পেয়েছি আমাদের 8 নম্বর গ্রাম অঞ্চল প্রধান এবং তার পুরো টিমকে। তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা যা জানতে পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে এই অঞ্চলে সাম্প্রতিককালে জন্ডিস একটি সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। তো আমরা আমাদের ছেলেমেয়েরা এবং পঞ্চায়েতে আধিকারিক কাজ গিয়েছিলাম, তাদের মধ্যে সচেতনতা তৈরি করেছি যে কীভাবে জন্ডিসের মোকাবিলা করতে গেলে কী কী করা দরকার, স্থানীয়ভাবে প্রধান এবং পঞ্চায়েতের তরফ থেকে কী কী কর্মসূচি আমরা নিয়েছি এবং কলেজের তরফ থেকে কী ধরনের উদ্যোগ আমরা নিয়েছি সেগুলোই আজকে মূলত আমরা এখানে তুলে ধরবো। মূলত কোন কোন জায়গায় আজকে আপনারা? আজকে আমরা এখানে মূলত সাঁকরাইল, ভামাল এবং কেশিয়া পাতা এবং আরও অন্যান্য যে গ্রামগুলো স্থানীয় তিলক ঘাগড়া যে গ্রামগুলো রয়েছে 8 নম্বর অঞ্চলের অধীনে সেই গ্রামগুলোতে মূলত কর্মসূচি নিয়েছি। আগামী দিনে আমরা আরও অন্যান্য কর্মসূচির মাধ্যমে এই ধরনের সচেতনতামূলক কাজ আরও এগিয়ে নিয়ে যাবো এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি 8 নম্বর অঞ্চলের সমস্ত কর্মীকে। আমাদের প্রধান ম্যাডাম আছেন। আমাদের মানুষকে কেমন সচেতন করলেন, কারণ সাঁকরাইল ব্লক জুড়ে জন্ডিস, ডেঙ্গু এইগুলো প্রভাব কিন্তু খুব দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং এটা তো বুঝতেই পাচ্ছেন সচেতনতার অভাব খানিকটা অনেকটাই দায়ী। পঞ্চায়েত থেকে অনেক রকম উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখনও উদ্যোগের অভাবও আছে, আবার তার সঙ্গে সচেতনতার অভাবও আমরা দেখতে পাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই দুইয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করা, আমরা কিছুটা করতে পেরেছি বলেই আমরা মনে হলো এবং এখানকার স্থানীয় বাসিন্দারা আগামী দিনে এ বিষয়ে আরও পঞ্চায়েতের কাছে তাদের অভিযোগ এবং সুযোগ সুবিধা সম্পর্কে জানবেন এই আশাটুকু রাখছি। পঞ্চায়েতের পক্ষ থেকে ম্যাডাম আপনারা কী উদ্যোগ নিচ্ছেন? আমাদের পঞ্চায়েতের উদ্যোগ না বলতে আমাদের পঞ্চায়েতটা মানে পরিষেবা দিচ্ছেন ওনারা বা আমাদের ভাতি দিদিরা আছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন যতটা সম্ভব স্প্রে আছে আর বাড়ি বাড়ি দিয়ে মানে যদি মানে জল জমা হয়ে আছে বা খোলাতে মানে ডাবের খোলাতে জল মানে ওগুলো সচেতন করার জন্য ওনারা প্রতিদিন বাড়ি বাড়ি যাচ্ছেন আর ড্রেনে মানে স্প্রে করছেন, এভাবেই মানে সচেতন করা হচ্ছে।